थैंक यू। वालेकुम सलाम। थैंक यू जॉइन मी। সবাই জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, সবাই জয়েন করো। তাসকিন, হাউ আর ইউ তাসকিন? Asteen, how are you? Miss, assalamu alaikum. Wa alaikum assalam. ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। এখন তো সবাই বাংলা ম্যাথবি খাতা নিয়ে খুলে বসো। ম্যাথবি কপি টপি কপি পেন্সিল ইরেজার যা কিছু আছে সবকিছু নিয়ে বসো। ম্যাথবি ম্যাথবি কপি নিয়ে খুলে বসো, সবাই খুলে বসো। সবাই জয়েন করতে একটু দেরি করছে কেন? চার মিনিট হয়ে গেছে। সবাই নেক্সট সেকেন্ড ক্লাসটাতে সেকেন্ড পিরিয়ডটাতে সবাই টাইম মতো সবাই জয়েন করে ফেলবে, বুঝছো? না হলে অনেক দেরি হয়ে যায়, আসলে সময়টা তো অনেক কম। সবাই ডেট দিয়ে নাও, উপরে CW লিখো, ডেট লিখো, আজকে ডেট দাও। আজকে ডেট কি? আজকে কয় তারিখ বলো তো? আজকে কয় তারিখ? আজকে 13 জুলাই। 13 তারিখ। ইয়েস, 13। সবাই 13 তারিখ উপরে লিখো, 13 লিখো, CW লিখো, 13 জুলাই। 13 লিখো, CW লিখো, 13 জুলাই। সবাই লিখো, সবাই লিখো, সবাই। ওকে, লিখলে ওয়েট করো, আমি অঙ্ক বুঝাচ্ছি। মিস লিখেছি। ওকে, লিখো। তাসকিন, তুমি খাতা খুলো, ডেট দাও। তাসকিন, খাতা খুলো, ডেট দাও। তাসকিন, খাতা খুলো, ডেট দাও। কি ব্যাপার, সবাই আজকে জয়েন হতে এত দেরি করছে কেন? কখন পড়া শুরু করবো? মিস লিখেছি।
Okay, 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 wait. Okay. সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবে। এখন 7 মিনিট চলে গেছে, একটা ম্যাথ ক্লাসে 7 মিনিট চলে যাওয়া মানে অনেক সময় চলে যাওয়া। 7টা মিনিট চলে গেছে সবাই। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সেজন্য তো তাড়াতাড়ি 8টা বাজার আগেই নিতে ঢোকার চেষ্টা করবে। হ্যাঁ, 8টা বাজার আগেই নিতে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। দেখো আমরা আজকে কি করব, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমাকে একটু বলো? Yes, miss. ওকে, স্ক্রিনটা দেখতে পারলে অঙ্ক অঙ্ক সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? সবাই বলো, সবাই বলো তাহলে। সবাই খাতা নাও, সবাই খাতা নাও, দেখো আমি কি লিখেছি। যোগ খাতা নিয়ে লিখো সবাই, বলো। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবে। হ্যাঁ, 8-9 মিনিট এমনিতেই চলে গেছে, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবে। যোগ তোমরা সবাই খাতার উপর লিখো যোগ। আমি দেখো খাতার উপর লিখেছি দশক একক। আমরা জানি একক সংখ্যা হলো বাম পাশের সংখ্যাটা, দশক হলো ডান পাশের সংখ্যাটা হলো একক, আর বাম পাশের সংখ্যাটা হলো দশক। এটা এভাবে তোমরা সবাই লিখো, সবাই দিন, সবাই লিখো, সবাইকে আমি যেভাবে কথা বলছি সবাই সেভাবে কথাটা শোনার চেষ্টা করো। সবাই উপরে লিখো যোগ, যা ও কার যোগ, যোগ ইংলিশ খাতাতে লিখতে হবে, ম্যাথ খাতাতে লিখো। তোমাদের ম্যাথ খাতা আছে না? ম্যাথ খাতায় লিখো। ম্যাথ এ খাতা, ম্যাথ বি, ম্যাথ এ খাতা তো ইংলিশ, ম্যাথ বি হচ্ছে বাংলা, ম্যাথ এ হচ্ছে ইংলিশ, ম্যাথ বি হচ্ছে বাংলা। তোমরা প্রথমে খাতার উপরে লিখো যোগ, যা ও কার যোগ, যোগ জ ও কার যোগ, যোগ, তারপর লিখো দশক, তারপর লিখো একক, তারপর দশক, তারপর একক, দশক লিখো, তারপর একক লিখো, দশক লিখো, একক লিখো। আবার 10 মিনিট পরে ক্লাসে ঢুকলে তো হবে না, আবার 10 মিনিট চলে গেছে, ক্লাসে তাড়াতাড়ি ঢুকবে, কারণ আমি যে পড়াগুলো পড়াচ্ছি পড়াগুলো তো আবার ফিরতে গেলে আবার অনেক কঠিন হয়ে যায়। সবাই ক্লাসে তাড়াতাড়ি ঢুকবে, আমি 8:30 ঢুকেছি, 10 মিনিট অলরেডি চলে গেছে, 10 মিনিট অলরেডি চলে গেছে। সবাই প্রথমে লিখো দশক একক, উপরে লিখো দশক একক। তাহলে আমরা একক হলো ক, প্রথমে ক হলো 16, এককের নিচে হচ্ছে 6, দশকের নিচে হচ্ছে 1, 1 6, তারপর নিচে একের নিচে যোগ চিহ্ন দাও, তারপর তিন। আমি উপরে নামটা লিখছি। হ্যাঁ, যোগ লেখার পর লিখো দশক একক, তারপর লিখো 16, 1 6 16 যোগ 3, 1 6 16 যোগ 3, যোগ শ্রেণী উপযোগ, শ্রেণী উপযোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি ক্লাসে জয়েন হবে, এত দেরি করে জয়েন করবে না। ক লিখো 16, 1 6 16 16, 1 6 16 যোগ 3, 1 6 16 যোগ 3, যোগ 3। তাহলে তোমাদের এই প্রশ্নটা লেখা হয়েছে, প্রশ্নটা লেখা হলে তাহলে লিখো, প্রশ্নটা লেখা হলে তাহলে 6 এর সাথে 3 যোগ করলে কত বলো? 6 এর সাথে 3 যোগ করলে কত? 9। সবাই লিখো 9 লিখো, 6 এর সাথে 3 যোগ করলে 9, এটা সবাই লিখো। লিখেছি মিস। 6 এর সাথে 3 যোগ করলে 9, এটা সবাই লিখেছো? Yes, miss.
হ্যাঁ, তাহলে একের নিচে কিছু আছে বলো, একের নিচে কিছু আছে? তাহলে একটা নেমে যাবে না, একটা নেমে যাবে না? তাহলে একটা নামিয়ে দাও, একটা নামিয়ে দাও, একটা নামিয়ে দাও। তাহলে কত হলো আমার যোগফল? ১৯। কত হলো? ১৯। কত হলো? ১৯। ছয়, ছয়ের সাথে তিন যোগ করেছি কত? সাত, আট, নয়। সাত, আট, নয়। তাহলে নয়টা বসিয়ে দিয়েছি আর একের নিচে কিছু নেই, একটা সোজা বসে গিয়েছে। তাহলে আমার উত্তরটা কত হলো? ১৯। আমার উত্তরটা কত হলো? ১৯। আমি উত্তর লিখে দিই না, উত্তরটা তোমরা লিখবে, আমি উত্তরটা লিখে দিলে তোমরা মুখস্থ অঙ্ক করে ফেলবে, বুঝছো? তারপর হচ্ছে খ লিখ, দুই চার ২৪, নিচে লিখো যোগ ৫। খ লিখ, সবাই খ লিখ। কটা হয়ে গেলে সবাই লিখো খ, কটা হয়ে গেলে সবাই লিখো খ। স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ বাবা, স্ক্রিনটা ডিস্টার্ব করছে, আমি বলছি, আমি দেখছি। সবাই একটু বসো, আমার ডিস্টার্ব করছে, সবাই একটু বসো, সবাই একটু বসো, ধৈর্য ধরে বসো, আমার স্ক্রিনটা ডিস্টার্ব করছে। আমি তো দেখছি, এখন দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে মনে হয়, দেখো তো। খটা করি আমরা, খটা করি। খটা হচ্ছে ২৪, দুই চার ২৪, দশকের নিচে আছে ২, আর এককের নিচে আছে ৪। ২৪ যোগ ৫, এবার বলো চারের সাথে ৫ যোগ করলে কত? কেউ কোনো কথা বলবে না, সবাই আনমিউট করো, সবাই চারের সাথে ৫ করো। ৯, চারের সাথে ৫ যোগ করলে ৯। আমি বুঝাচ্ছি, বুঝো। আর ৫
दशक नीचे आछे छय एकक नीचे आछे पांच छय पांच पैंसठी और कत नीचे आछे दस পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হবে সবসময় বলো তো যে কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে কত হয় যেটা যোগ করব সেটাই হবে জি পাঁচ যদি ছয় যোগ শূন্য হতো ছয় হতো পাঁচ যোগ শূন্য হতো পাঁচ হতো তাহলে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ ছয়ের সাথে এক যোগ করলে কত হবে সাত ছয়ের সাথে এক যোগ করলে কত হবে সাত ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত হ্যাঁ তাহলে আমার উত্তর কত হবে পঁচাত্তর উত্তরটা কত হয়েছে 75 সবাই কি লিখতে পেরেছো এখন একটু বলো সবাই কি লিখতে পেরেছো সবাই লেখা শেষ হলো আমার এই লাইনটা লেখা শেষ ক্লাস মিস আচ্ছা যোগ শেষ সবার না সবার যদি যোগ শেষ হয়ে যায় আমি বিয়োগে যাব হ্যাঁ সবার যদি যোগ শেষ হয়ে থাকে তাহলে আমি বিয়োগে যাব মিস আমার যোগ শেষ আচ্ছা তার শেষ হয় নাই মিস আমার যোগ শেষ যোগফল হবে আমার উনিশ যোগফল হবে আমার উনিশ দুই চার চব্বিশ যোগ পাঁচ দুই চার চব্বিশ যোগ পাঁচ তাহলে পাঁচের সাথে আমি চার যোগ করি অথবা চারের সাথে যদি পাঁচ যোগ করি কত হবে নয় হবে নয় বসবে দুইয়ের নিচে কিছু নাই দুটা বসে যাবে কত হচ্ছে উত্তর ২৯ কত হচ্ছে উত্তর ২৯ ৬ ৫ ৬ ৫ ৬৫ যোগ ১ ০ ১০ দশকের নিচে হচ্ছে ৬ হচ্ছে ৫ ৬৫ আর যোগ ১০ তাহলে কত হবে ৫ এর সাথে শূন্য যোগ করলে ৫ ৫ এর সাথে শূন্য যোগ করলে ৫ ৬ এর সাথে ১ যোগ করলে বসে যাবে বসে যাবে ছয়ের সাথে এক যোগ করলে সত্য আচ্ছা আমি এখানে আবান কত নাম্বার আবান মাহির আর ফারিয়াতে তিনজন লিখছ আর সবার শেষ দেখছি এরা তোমরা তিনজন তাড়াতাড়ি করো ওকে আবান থ্যাংক ইউ এরপর মাহির তাড়াতাড়ি করো ফারিয়া তাড়াতাড়ি করো ফারিয়া তাড়াতাড়ি করো ছয় পাঁচ পঁয়ষট্টি যোগ দশ পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ বসে যাবে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ বসে যাবে আর বাকি সবার শেষ আমি দেখছি বাকি সবার শেষ ওকে থ্যাংক ইউ সো মাচ আর তার শেষ হয় নাই মাহির আবার ফিনিশ আবার ফিনিশ মাহির ডু ফার্স্ট মাহির ডু ফার্স্ট মাহির ডু ফার্স্ট শুধু মাহির বাকি আছে আর সবার শেষ মাহির কত নম্বরে মিস আমার ক খ গ তিনটাই শেষ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ওয়েট করো আমি মাহিরের জন্য ওয়েট করছি মাহিরের শেষ হলে আমরা আরেকটাতে যাব মাহির ফিনিশ ডু ফাস্ট মাহির মিস আই হ্যাভ ফিনিশড ওকে আমি পরেরটাতে যাচ্ছি দেখো পরে কি দিয়েছি দেখো বিয়োগ সবাই কপির উপরে লিখো বিয়োগ তোমরা ফার্স্ট টার্মে অনেক বিয়োগ করেছো যোগের ইংরেজি হচ্ছে গিয়ে যোগের ইংরেজি হচ্ছে এডিশন যোগের ইংরেজি হচ্ছে এডিশন আর বিয়োগের ইংরেজি হচ্ছে সাবট্রাকশন বিয়োগকে ইংলিশে বলে সাবট্রাকশন যোগকে ইংলিশে বলে এডিশন তাহলে আমরা এখন কি করব প্রথমে দশক একক এভাবে লিখবো উপরে খাতার উপরে দশক একক এভাবে লিখবো দেখো তোমরা দেখো দশক একক লিখেছি আমি কেন লিখেছি এটা বোঝা যাওয়ার জন্য লিখেছি কেন লিখেছি আমরা যাতে জিনিসটা বুঝতে পারি আমরা যেন জিনিসটা বুঝতে পারি ওকে আইমান আব্রার মোবাইলটা মিউট করো আনমিউট করো আইমান আব্রার অডিও অফ করো আইমান আব্রার অডিও অফ করো আইমান আব্রার আমার কথা শুনতে পাচ্ছ না অডিওটা অফ করো
তারপরে দেখো ক 27 নিচে বিয়োগ 4 27 নিচে বিয়োগ 4 তাহলে আমরা কত বার দিব একক একক কি আছে 7 থেকে 4 বার দিব একক সংখ্যা কয়টি আছে আমার এখানে দুটি 7 আছে আর 4 আছে তাহলে 7 থেকে 4 গেলে কত হয় সবাই বলো তো দেখি কে বলতে পারবে 7 থেকে 4 গেলে কত হবে 5 6 5 6 5 6 7 3 3 7 থেকে 4 গেলে 3 সবাই লিখো 7 থেকে 4 গেলে কত হবে 3 সবাই লিখো সবাই 7 থেকে 4 গেলে 3 হবে 7 থেকে 4 গেলে 3 হবে 7 থেকে 4 গেলে 3 হবে সবাই লিখো তারপর 2 এর নিচে কিছু নেই দুটো বসে যাবে 2 এর নিচে যেহেতু কিছু নেই দুটো বসে যাবে তাহলে আমার উত্তরটা কত হলো 23 বিয়োগফল কত হলো 23 বিয়োগফল কত হলো 23 2 3 23 কি বলছো বাবা রিবান কি বলছো আমি বুঝিনি তোমার কথা শুনছি না তোমার কথা শুনছি না রিবান তোমার কথা শুনছি না আচ্ছা সবাই দেখো কটা শেষ হলে আমরা এবার খতে যাচ্ছি খ কি লিখেছে দেখো ও 4 9 49 4 9 49 নিচে হচ্ছে 9 তাহলে 9 থেকে একক স্কিন একটু দেন তো এই যে বিয়োগ স্কিনটা দিয়ে রেখেছি তো বিয়োগ দেন এটা এটা দিস পাস একটু দেন যেহেতু চারের নিচে কিছু নেই তাহলে কি বসে যাবে চার বসে যাবে যেহেতু চারের নিচে কিছু নেই চার বসে যাবে নয় থেকে নয় গেলে শূন্য চারের নিচে কিছু নেই চার বসে যাবে তাহলে আমার উত্তর বিয়োগফলটা কত আসলো 40 তাহলে আমার বিয়োগফলটা কত হলো 40 ওকে তারপরে বটা দেখো যাদের ফিনিশ হয়েছে তারা আমার সাথে রিভিশন করো হ্যাঁ তারপরে বটা দেখো 82 আর 2 82 নিচে হচ্ছে বিয়োগ 3 এর 0 তাহলে 2 এর থেকে 0 গেলে কত 2 বসে যাবে 8 থেকে 3 গেলে কত 4 5 6 7 8 5 বিয়োগফল কত হবে 50 কি বলো বিয়োগফল কত হবে 50 7 থেকে 4 গেলে 8 থাকে 3 হাতে গুণ হাতে গুণ গুণ তো কত এখানে উপরে কত আছে এখানে 7 7 কোনটা 7 কতটুকু হয় দেখ 7 এই 7 জানি মনে থাকে এত তার 7 থেকে 4 বার থ্যাংক ইউ মিস আই হ্যাভ ফিনিশ ওকে যাদের ফিনিশ হয়েছে তারা একটু রিভিশন করো ওকে যাদের ফিনিশ হয়েছে তারা একটু রিভিশন করো ওকে ভেরি গুড আমাকে বলো প্রথমটার উত্তর কত এসেছে বিয়োগে প্রথমটার উত্তর কত এসেছে নিচে কিছু আছে চারের নিচে না কটার উত্তর কত কি এসেছে বলো কটার উত্তর কি এসেছে বলো মাহি কি বলেছো মাহি
মালিক কি বলেছো শেষ ভেরি গুড টেক ভেরি গুড আই ফিনিশ ওকে 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 এরপর খটার উত্তর কি বলেছো খটার উত্তর কি হবে কে বলতে পারবে খটার উত্তর কত হয়েছে বলো তো 40 গটা দেখো 82 থেকে 83 বাদ 30 বাদ দিয়েছি 82 থেকে 30 বাদ দিয়েছি কত হয়েছে 52 কার কার 52 মিলেছে কার কার মিলেছে 52 কার কার মিলেছে 52 52 আমার আমার হয়েছে 54 আমার 30 হয়েছে ওকে 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 ভেরি গুড ওকে ভেরি গুড তোমার প্রিয় শেষ আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমি একটা কথা বলি এবার আমাকে আচ্ছা আমাকে আচ্ছা ঠিক আছে আমাকে একটা কথা বলো সবাই তিনের নামটা কে কে শিখেছো তিনের নামটা কে কে শিখেছো হাত তুলো তিনের নামটা নিশানি তিনের নামটা কে কে শিখেছো শুধু ওয়ারিসা বলো তিনের নামটা বলো ওয়ারিসা তুমি না হাত তুলেছো এখন তুমি পারবে তাহলে বলছো না কেন বলো ওয়ারিসা বলো তুমি না হাত তুলেছো তিনের নামটা বলতে পারবে বলো হ্যাঁ আমি জানি আমি আসবো ওয়েট করো হ্যাঁ বলো ওয়ারিসা বলো তিনের নামটা বলো বলো ওয়ারিসা চুপ করে থাকবে না আজকে একদম চুপ করে থাকবে না বলো তুমি হাত তুলেছো তুমি পারবে এখন তুমি বলো তুমি হাত তুলেছো তুমি পারবে তুমি বলো এখন এমনিতে মিথ্যা মিথ্যা হাত তোলাটা উচিত না বুঝছো পড়া না শিখে মিথ্যা মিথ্যা হাত তোলাটা উচিত না যেই হাত তুলবে আমি তার থেকে পড়া জিজ্ঞেস করবো এটা হচ্ছে আমার টেকনিক যেই হাত তুলবে তার থেকে আমি পড়া জিজ্ঞেস করবো এখন তুমি যদি মিথ্যা মিথ্যা হাত তুলে শুধু আমার পারফরমেন্স এর জন্য ভালো করতে করতে চাও তাহলে হবে না তোমাকে পড়া বলতে হবে তুমি না শিখে তুমি হাত তুলেছো কেন তুমি না শিখে কেন হাত তুলেছো কেউ না শিখে হাত তুলবে না এটা লাস্ট ওয়ার্নিং সবাইকে দিচ্ছি কেউ না শিখে হাত তুলবে না ওকে এটা টিচারের সাথে একটা বাজে একটা কনভারসেশন হয় ওয়ারিসা না শিখে হাত তুলবে না না শিখে হাত তুলবে না সিদ্ধাতুল মুন্তাহা বলো তিনের নামটা বলো তিনে কে তিনে শূন্য শূন্য তিনে কে তিন তিন দুগুণ ছয় তিন তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ আমি আচ্ছা রাবিয়া কে হাত তুলেছে রাবি বলো রাবিয়া কে হাত তুলেছে আচ্ছা ঠিক আছে রাবিয়া কে হাত তুলেছে রাবি বলো বলো রাবি বলো আঠারো তিন
আচ্ছা ঠিক আছে, এরপর সারিতা বলো। সারিতা, সারিতা আছো এখানে? হ্যাঁ সারিতা বলো। হ্যাঁ বলো সারিতা, তিনের নামটা বলো। আদিবা পারবা? তিনের নামটা আদিবা, আদিবা তিনের নামটা পারবা? আচ্ছা পুরোটা পড়ে তারপরে বলিও। মাহির পারবা? মাহির, আমি পারবো। আমি কে? আমি নাম বলো বাবা, নাম বলো, আমি দেখছি না, নাম বলো। নাম বলো কে? মাহির পারবা? মাহির বলো। ইস্তিতে পারবা? বলো বলো, পারলে বলো। 3 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
মুনা বলো হ্যাঁ বলো তিনের নামটা বলো তিনে শূন্য শূন্য তিনে কে তিন তিন দুয়ে তিন দুগুণে ছয় এভাবে বলতে হবে তিন দুগুণে ছয় ছয় তিন তিন চারা তিন চারা বারো তিন পনেরো তিন ছয় তিন সাথে একুশ তিন আটা তিন আটা তিন নং তিন নং সাতাশ তিন দশে ওকে আচ্ছা এবার আমাকে একটু বলো সবাই চারের নামটা কে কে পারবে চারের নামটা হাত তুলো চারের নামটা কে কে পারবে স্ক্রিনে ডাক দিবে না কেউ চারের নামটা কে কে পারবে বলো যে পারবে সে হাত তুলবে যে পারবে না আমি আচ্ছা ঠিক আছে যে পারবে সে হাত তুলবে যে পারবে না সে হাত তুলবে না মিস আমি পারবো হ্যাঁ সিদ্রাতুল মুনতাহা বলো চারের নামটা বলো
চারে শূন্য শূন্য, চারে কে চার, চার দুগুণ আট, চার চারে তিন চারা বারো, তিন চারা বারো, চার চারা ষোলো, চার পাঁচে বিশ, চার ছয় চব্বিশ, চার সাতে আটাশ, চার চার আটা বত্রিশ, চার ন ছত্রিশ, চার দশে চল্লিশ। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ মিস। তারপর হচ্ছে কে পারবে আর চারের নামটা, আর কে পারবে? আমিটা কে? মুনা? হ্যাঁ মুনা বলো বলো। শূন্য শূন্য, চার একে চার, চার দুয়ে চার দুগুণে, এভাবে বলতে হবে বাবা, চার দুগুণে চার দুগুণে আট, তিন চারে বারো, চার চারে ষোলো, চার পাঁচা পাঁচা বিশ, চার ছয় চব্বিশ, চার সাতে চার ন ছত্রিশ, চার দশে চল্লিশ। আচ্ছা যারা শিখো নাই, এত প্যানিক নেওয়ার কিছু নেই, তারা আস্তে আস্তে শিখো। আমি এমনি দেখলাম কে কে পারছো কে কে পারছো না। হ্যাঁ যারা শিখতে পারো না, অনেক সময় আছে, অনেক সময় আছে, শিখো আস্তে আস্তে। আমি দোনোটা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের সময় মতো তিনের নামটা, চারের নামটা এবং থ্রি টাইম টেবিল এবং ফোর টাইম টেবিল শিখে নিবে, ঠিক আছে? আর একটা কথা আমি বলিনি, কালকে কালকে আমাদের ম্যাথ এ ক্লাস, এটা একটু আমি জানিয়ে রাখছি। কালকে আমাদের হচ্ছে গিয়ে তোমার যেটা কম্পিউটার ক্লাস হওয়ার কথা ছিল ওটা হবে না, ওখানে নতুন রুটিনে হবে ম্যাথ এ ক্লাস, নতুন রুটিনে হবে ম্যাথ এ ক্লাস। আগামীকাল বুধবার, বুধবার আমাদের ক্লাস আছে সায়েন্স আর ম্যাথ এ। ম্যাথ এ তেও সেম ভাবে আমি কিছু এডিশন এবং কিছু সাবট্রাকশন করাবো। এডিশন মানে যোগ আর সাবট্রাকশন মানে বিয়োগ, এডিশন মানে যোগ আর সাবট্রাকশন মানে বিয়োগ। আর আমরা এই মুখোমুখি একটু টাইম টেবিল গুলো পড়বো, একটু নামতা পড়বো। হ্যাঁ কোন নামটাটা বলবে তুমি, কোনটা চারেরটা? বলো বলো কে বলতে চাচ্ছ বলো, কোনো সমস্যা নেই। মাহির মাহির, হ্যাঁ মাহির মাহির, মাহিরকে চিনি তো আমি। বলেন বলেন মাহি, বলেন বলেন মাহি। শূন্য শূন্য, চার একে চার, চার দোকানে আট, চার চার তিনে তিন চারা বারো বলে বাবা, বারো চার 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 চারে ষোলো, চার পাঁচে বিশ, চার ছয়ে চব্বিশ, চার সাতে আঠাইশ, চার আটে বত্রিশ, চার নয়ে তেত্রিশ, ছত্রিশ, চার নয় ছত্রিশ, চার নয় ছত্রিশ, আমার এখানে ক্লাসটা শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে, সবাই আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাই টেক কেয়ার, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।